কক্সবাজার থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে রামু উপজেলায় অবস্থিত এই রাবার বাগান কক্সবাজার থেকে এই রাবার বাগান পর্যন্ত যেতে জনপ্রতি খরচ পড়েছিল মাত্র চল্লিশ টাকা রামু বাইপাস থেকে তিন কিলোমিটার উত্তরে চা বাগান বাজারের পাশেই অবস্থিত এই রাবার বাগান আর রাবার বাগানে এসে দেখতে পাবেন গাছ থেকে রাবার সংগ্রহ সহ এই রাবার প্রস্তুত প্রণালী এছাড়া রাবার বাগানের পাশেই ঘুরে দেখতে পারেন ভুবন শান্তি একশো ফুট বৌদ্ধমূর্তি কক্সবাজারে গিয়ে এত কাছে এবং এত কম খরচে ঘুরে দেখার মতো পাশাপাশি দুটি ট্যুরিস্ট স্পট সত্যি আমাদের কাছে ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা এখান থেকে আবার চলে আসলাম কক্সবাজার ডলফিন মোড় ভাড়া পড়ল চল্লিশ টাকা তাই যাওয়া এবং আসা মিলে খরচ হলো আশি টাকা রাবার বাগান এবং এর প্রসেসিং ইউনিট দেখতে কোনো খরচ না হলেও ভুবন শান্তি একশো ফুট বৌদ্ধমূর্তি দেখার জন্য প্রবেশ ফি দিতে হলো দশ টাকা তাই সব মিলিয়ে জনপ্রতি খরচ হলো নব্বই টাকা এবং কক্সবাজার থেকে রওনা হয়ে ঘুরে ফিরে আবার কক্সবাজারে আসতে সব মিলিয়ে সময় লেগেছে দু ঘন্টার মতো তাই কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকগণ চাইলেই খুব সহজে ঘুরে আসতে পারেন রামুর এই দুটি আকর্ষণীয় দর্শনীয় স্থান